প্রতি বছরই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণুঘটিত সংক্রমণের কারণে মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। এক পরিসংখ্যান বলছে এই সংখ্যা প্রায় 10 লাখ। খুব তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ না নিলে 2050 সাল নাগাদ এটি প্রায় 1 কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এমনই এক বিষয় নিয়ে গবেষণা চালিয়ে আসছিলেন লন্ডনের ইউনিভার্সিটি কলেজ, কিংস কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আর গবেষণাটির মূল কাজ সম্পন্ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান। তার পিএইচডি গবেষণার অংশ হিসেবে এই গবেষণা প্রকল্পটি সম্পন্ন হয়। স্যাম্পল যখন নিয়েছিলাম তখন তাদেরকে 3 মাস অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া হয়নি। তো 3 মাস অ্যান্টিবায়োটিক খেতে না দেওয়ার পরেও তাদের মুখের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন কোত্থেকে আসলো? হ্যাঁ, এই কোশ্চেন সলভ করতে গিয়ে তখন আমরা রিসার্চের সার্ভে শুরু করলাম যে কীভাবে এটা হতে পারে। সম্প্রতি বিশ্বখ্যাত প্রকাশন সংস্থা নেচার রিসার্চ প্রকাশিত সায়েন্টিফিক রিপোর্টার্স জানালে একটি গবেষণাপত্রে জানানো হয় এর সফলতা। জানানো হয় এমন একটি জিনের সন্ধান পাওয়া গেছে যা যক্ষ্মা চিকিৎসায় ব্যবহৃত ডি সাইক্লোসেরিন নামের একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাকে নষ্ট করে দিতে পারে। আমার প্রজেক্ট যেটা ছিল, সে প্রজেক্টটা ছিল হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে ব্যাকটেরিয়াগুলো, সেই ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স জিনটা কোথা থেকে পাচ্ছে। হ্যাঁ, রেজিস্ট্যান্স জিন যেহেতু আপনার ওটাই ব্যাকটেরিয়াকে রেজিস্ট্যান্ট প্রপার্টি দান করে, তো এটা জিনগুলো কোথা থেকে পাচ্ছে সেটা আমি মানে ফাইন্ড করার চেষ্টা করলাম। ডি অ্যালানিন লাইগেজ নামের এই জিনটি ইন্টিগ্রন জিন ক্যাসেট নামের এক ধরনের ক্ষুদ্র ভ্রাম্যমান জেনেটিক উপাদানের মাধ্যমে শনাক্ত হয়। টার্গেট করলাম হলো কি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে কিনা ওর মধ্যে, ওই স্যালাইভার ডিএনএর মধ্যে, এবং সেগুলো কোনো মোবাইল জেনেটিক এলিমেন্ট, ভ্রাম্যমান জেনেটিক এলিমেন্টের মধ্যে ওই জিনগুলো আছে কিনা, উপস্থিতি আছে কিনা। তো আমি অবাক হয়ে লক্ষ্য করলাম কি যে বাংলাদেশ এবং ইউকের 2 সেট স্যাম্পলেই আপনার একটা জিন, নাম হচ্ছে ডি অ্যালানিন লাইগেজ, এটা বাংলাদেশে এবং ইউকের বোথ সেটেই প্রায় সবার মধ্যেই এই জিনটা আছে, মানুষের লালার যে জিনের মধ্যে। দাঁতের ক্ষয়রোগের জন্য দায়ী ট্রেপোনোমা ডেন্টিকোলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া এই জিনটি বহন করছে বলে প্রমাণ করেছেন তারা। জিনটি আরেকটি পরিবর্তন হলে ভ্যানকোমাইসিন নামের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। মুবাল্লিক করিম, মাইটিভি।